সকাল ও বিকেলে মুজফফর আহমেদ ভবনে আসা মোটামুটি নিয়মাফিক ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। পরবর্তীতে শারীরিক কারণে আর আসতে পারতেন না 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে। শুক্রবার ফের সিপিআইএম রাজ্য দফতরে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এলেন সববাহী সকেটে, অর্ধনমিত রক্ত পতাকা, বিষাদ যেন ঘিরে রয়েছে তখন এই বাড়িটার আনাচে কানাচে। একে একে সিপিআইএম নেতৃত্ব মালদান করলেন একদা তাদের পলিট ব্যুরোর সদস্যকে। অসীম দাশগুপ্ত থেকে নীলোৎপল বসু শোকার্ত গলায় চেষ্টা করলেন স্মৃতিচারণের। আসেন দীর্ঘদিনের তার সতীর্থ, বর্তমানে সমাজবাদী পার্টির নেতা হিরণ্ময় নন্দ। শ্রদ্ধা জানাতে আসেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, নাট্যকার চন্দন সেন, দেবদূত ঘোষ, শঙ্কর চক্রবর্তীরা। যেটা ভূমিকা পার্টিতে সরকার পরিচালনায়, তার একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন হওয়া উচিত, কারণ অনেকেই তো নিজের ভূমিকা, নিজের কর্মকাণ্ড নিয়ে বিজ্ঞাপন করে। বুদ্ধদা বিজ্ঞাপন করতেন না কখনো, সেটা সমসাময়িক যারা বিশ্লেষক আছেন, ঐতিহাসিক আছেন, তাদের বস্তুনিষ্ঠ একটা বিশ্লেষণ করা দরকার। বুদ্ধদা যেটা বলতেন সেই সুরটা হচ্ছে যে ইতিহাস আমাকে প্রমাণ করবে, সুতরাং সেইটা যারা বিশ্লেষণ করবে তাদের কাজ, আমাদের দিক থেকে সেটা বলার প্রশ্ন নেই। আমরা অনেক দিন বুদ্ধ এবং আমরা প্রেসিডেন্সি কলেজের সময় থেকে, মানে 1961 সালের থেকে পরস্পর পরিচিত এবং ওর অভাবটা তাই বিশেষভাবে অনুভব করছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে আসেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানান বিশিষ্ট গায়িকা উষা উত্থুপ, করলেন স্মৃতিচারণা। যেভাবে বুদ্ধদেব বাবু একজন এতবারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও, এতদিন পলিটিক্সে থাকার পরও, মিনিস্ট্রি সামলানোর পরও স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন, সেটা আমাদের অত্যন্ত শিক্ষণীয়। সেটার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমি বুদ্ধবাবু সম্পর্কে, বুদ্ধবাবুর সেই সময়ে বুদ্ধবাবুর নিরাপত্তা দায়িত্ব বেশ কিছু অফিসাররা ছিলেন, বেশ কিছু পুলিশ ছিলেন। একবার তাদের মধ্যে কোনো এক কর্তার সাথে আমার কথা হচ্ছিল, প্রসঙ্গক্রমে তিনি একাই জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো দীর্ঘদিন বুদ্ধবাবুর সাথে ছিলেন, তার কাছ থেকে তার কিছু কিছু বলুন আমাদেরকে। তিনি দুটো কথা বলেছিলেন, প্রথম কথা দুর্নীতির কথা উনি বলেছিলেন, কেউ যদি দুর্নীতি করে বা অন্য বুদ্ধবাবুর সামনে, সে মিনিস্টারও তার দলের নেতা কর্মীও। নো পলিটিক্স, জাস্ট রেসপেক্ট, লাভ অ্যান্ড অ্যাডমিরেশন, গ্র্যাটিটিউড। এত বড় মানুষ, লুক এট দ্য ক্রাউড, we just, God give him peace. I just pray that his soul rests in peace. Yes, the 25 years celebration amader studio, studio vibrations er jonne ekta phone call e uni eschen, shob artists ke he gave away awards to everybody. Thank you Buddhada. Priyo neta noy মালিককে চোখের জলে শেষ বিদায় জানাতে এদিন আলিমুদ্দিনে এসে পৌঁছান বুদ্ধদেবের 28 বছরেরও বেশি সময়ের সারথি মোহাম্মদ ওসমান। প্রিয় নেতাকে শেষবার দেখার আকুতিতে এদিন শুধু আলিমুদ্দিনের বাইরেই জনতার ঢল ছিল না, তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মৌলালী পর্যন্ত ছিল সাধারণ মানুষের লম্বা লাইন। কমরেড বুদ্ধদেবের প্রয়াণে মর্মাহত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। মোড়ামি ছেড়ে বিরোধিতা দূরে ঠেলে উন্নয়নের দিশা দেখিয়েছিলেন বাংলায়। এদিন বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্যকে চিঠি লিখে সমবেদনা জানান তিনি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমরা সকলেই খুব শোকস্তব্ধ। তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, 34 বছর তার সঙ্গে, তার সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছিল বিধানসভার সদস্য হিসাবে এবং মন্ত্রিসভার তার সদস্য হিসাবে কখনো আমরা ভুলতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে বুদ্ধবাবুর এই প্রয়াণে সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেমন আজ শোকস্তব্ধ, তেমনি জাতীয় স্তরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর প্রয়াণে
যে একটা অপূরণীয় ক্ষতি হলো এই অভিমত প্রকাশ করেছেন। এর থেকেই বোঝা যায় যে বুদ্ধবাবুর রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা, কাজের প্রতি নিষ্ঠা এবং কর্মদক্ষতা কতটা মানুষকে প্রভাবিত করেছিল। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। কোনো কিছু প্রশ্ন করলে নিয়মিত বিধানসভা করতেন, কোনো কিছু প্রশ্ন করলে পরে তার উত্তর দিতেন। বঙ্গাল কি জনতা হমেশা ইয়াদ রাখেঙ্গে ইস বাত কো কি কমরেড বুদ্ধদেব নে পুরি কোশিশ কি থি বঙ্গাল কে বিকাশ কে লিয়ে। ও বিকাশ সিফ আর্থিক বিকাশ কা নেই থা, বঙ্গাল কে সামাজিক অর জো সাংস্কৃতিক জীবন হ্যায় উসমে ভি উনকে বঙ্গাল কি প্রগতি কে লিয়ে বড়া যোগদান। ঘড়ির কাঁটায় তখন ঠিক 3:40। দলের কমরেডদের হাতে হাতে শেষবারের মতো মুজফফর আহমেদ ভবন থেকে বের হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর কিছুক্ষণ রাখা হয় যে গণসংগঠনের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, সেই DYFI এর রাজ্য দফতরে। এরপর গলায় ইন্টারন্যাশনাল আর হাতে অর্ধনমিত রক্ত পতাকা নিয়ে তার কমরেডরা পৌঁছে দিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই সম্পন্ন হয় তার দেহদানের অঙ্গীকার। চলে গেলেন বুদ্ধদেব, থেকে গেল তার বলা ডু ইট নাও। ট্রাইব টিভির তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রইল বিনম্র শ্রদ্ধা। ক্যামেরায় দেবরাজ দত্ত, বরুণ ভাণ্ডারী, সূর্য শঙ্কর অধিকারী, স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাস, রিমিক মাঝি, দেবজানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট। ট্রাইব টিভি বাংলা।